কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে আজকে এপিবিএন ডিজিটাল ক্লাসে স্বাগতম। তোমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভীন। আমাদের আজকের বিষয় হচ্ছে ডিজিটাল টেকনোলজি, ষষ্ঠ শ্রেণী, শিখন অভিজ্ঞতা, সুপ্ত মনের মুক্ত আলোচনা। এর দ্বিতীয় সেশনে যে অংশটি আছে যোগাযোগের ধরন সেশন 2, এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা হয়তো ভাবছো যে কথা বলার মাধ্যমে হচ্ছে যোগাযোগ বা লিখিত মাধ্যমে যোগাযোগ, কিন্তু কথা বলা ছাড়াও একটি যোগাযোগ করা যায়। এর একটি জনপ্রিয় উদাহরণ ছিল মিস্টার বিন। তোমরা দেখেছো এটা খুব জনপ্রিয় একটা সিরিয়াল এবং আমরা সবাই একটু আগে দেখতাম। উনি কিন্তু কোনো কথা বলতেন না, কথা ছাড়া ভঙ্গি দিয়ে যে যোগাযোগ করা যায় মিস্টার বিন ভাষার ব্যবহার ছাড়াই খুবই জনপ্রিয় ছিলেন। বাংলা ইশারা ভাষা দিবস 7ই ফেব্রুয়ারি। যোগাযোগের ধরন 12। আমরা সাধারণভাবে কথা বলে মনের ভাব প্রকাশ করে থাকি, যোগাযোগ এটা সবচেয়ে বেশি প্রচলিত ব্যবহৃত। তো মুক্ত আলোচনা আয়োজন আমাদের অনেকের সাথে যোগাযোগ করতে হবে, এর মধ্যে অতিথিও থাকবেন, এর আগের সেশনে যেটা আমি আলোচনা করেছিলাম। তাই আমরা যোগাযোগ বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমরা নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে যোগাযোগ করে থাকি। যোগাযোগ যে কত ধরনের হয় তা আমরা গত সেশনে আলোচনা করেছি। তারপরে তোমাদের জন্য আমি একটু বলছি, এখানে ছিল মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ এবং আরেকটা ছিল অমৌখিক যোগাযোগ। তোমাদের কি মনে আছে? চলো আমরা আরেকটু মনে করার চেষ্টা করি। গত সেশনে বিভিন্ন রকমের যোগাযোগের যে মাধ্যমগুলো দেয়া ছিল তার পাশাপাশি আমরা আরো একটি দুটি উদাহরণ যোগ করি, অর্থাৎ বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটু ইলাস্ট্রেট করি। নিজেরাই আমাদের চারপাশে মানুষদের পর্যবেক্ষণ করে বের করে ফেলছি যে দৈনন্দিন জীবনে আমরা অন্যের সাথে যোগাযোগ এর ক্ষেত্রে কি কি নিয়ম নীতি মেনে চলি। যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই একটা ফর্মালিটি, কিছু কার্টেসি, কিছু নিয়ম কানুন, আদব কায়দা আমাদের মেনে চলতে হয়। আমরা একটি ব্যাপার হয়তো লক্ষ্য করেছি যে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি প্রযুক্তি ব্যবহার করি। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের ডিজিটাল টেকনোলজি আমরা যোগাযোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রযুক্তি ব্যবহার করি, যেমন একটা মোবাইল ফোন, কথা বলা, আবার হতে পারে মোবাইল ফোনে SMS, এটা আরেকটা যোগাযোগের পদ্ধতি, এটা লিখিত যোগাযোগ। কথা বলাটা হচ্ছে পুরোপুরি ভাবে কথা বলা যোগাযোগ দেওয়া হয়। ইমেল, এটা আরেকটা লিখিত যোগাযোগ করার পদ্ধতি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যেমন মেসেঞ্জার, এখানে আরেকটা আসছে ইমো, এইগুলো বিভিন্ন যোগাযোগের একটা জনপ্রিয় প্রযুক্তি, একটা নতুন আবির্ভাব এবং আবিষ্কার বলতে পারো, যুগান্তকারী আবিষ্কার, যেটা আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে। এরপর ভাইবার আছে, ইত্যাদির মাধ্যমে ভিডিও কল, অডিও কল, এগুলো সব আমরা কথা বলতে পারি, ছবি, অডিও, ভিডিও বা যেকোনো ডকুমেন্ট পাঠানো ইত্যাদি। আর এই যোগাযোগ গুলো হচ্ছে ডিজিটাল যোগাযোগ। তাহলে এর আগে সেশনে ক্লাসে ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে, আগে সেশনে আমরা দেখেছিলাম যোগাযোগ কোথায়, আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা টেকনোলজি দিয়ে যোগাযোগ করার পদ্ধতিটা বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অন্য যেকোনো তথ্য একজন অন্যজনের কাছে পৌঁছে দিতে আমরা যে ধরনের যোগাযোগ করে থাকি তাই ডিজিটাল যোগাযোগ। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা যে কোনো ধরনের তথ্যের আদান প্রদান করি, তখন সেটা হয়ে গেল যোগাযোগ। তুমি কোনো কথা বললে না, কিন্তু একজনের ফেসবুকে পোস্টে তুমি একটা লাইক দিলে, একটাতেও সে বুঝতে পারলো যে তুমি তারটা পছন্দ করেছো, তার উক্তিটা বা তার পোস্টটা তুমি পছন্দ করেছো, এটাও এক ধরনের যোগাযোগ। দেখো এখানে আমরা সাধারণভাবে কিছু দেখতে পারি যে এখানে কথা বলা দেখাচ্ছে, তারপর এখানে ভিডিও চ্যাটের কথা বলা হচ্ছে, এরপর এখানে আসছে আমাদের ফোনে কথা বলা, এরপর আসছে লেটার। আধুনিক যুগে তোমরা অবশ্য চিঠি লিখো না, আমরা লেটার বলতেই ইমেল বুঝি। এরপর একটা আছে এইখানে মেসেঞ্জারে কথা বলা হচ্ছে, টুইটারে কথা বলা হচ্ছে, এরপর ফেসবুক স্ট্যাটাস, তোমার ফেসবুক স্ট্যাটাস দেখো এখানে একজন ব্যক্তি থেকে বহু ব্যক্তিতে চলে যাচ্ছে। এরপর ফেসবুক মেসেঞ্জার, যেটা 1-to-1 কমিউনিকেশন, মেসেঞ্জারেও যদিও বহু ব্যক্তির সাথে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ওপেন করে কথা বলা যায়, এখানে ইমেল আছে 1-to-1 বা 1-to-many, এটাও সম্ভব মেসেঞ্জার ইমেল পাঠানোর ক্ষেত্রে। টেক্সট মেসেজ, সাধারণভাবে যেটা SMS, ইন্টারনেট ছাড়াই যেটা আমরা কথার আদান প্রদান করতে পারি। এইভাবে বিভিন্ন রকম ভাবে আমাদের টেকনোলজি যোগাযোগ করার ব্যাপক সুবিধা প্রদান করছে। ডিজিটাল যোগাযোগে সামাজিক আচরণ,
এখন সামনাসামনি যখন আমরা যোগাযোগ করি, আমরা বেশ কিছু আচরণ মেনে চলি, যেমন শুরুতে কাউকে হাই বলা, ফ্রেন্ড হলে, সমবয়সী হলে বা তাকে সালাম দিয়ে কথা বলা, বা কিছু সৌজন্যমূলক আচরণ করা, যেটাকে আমরা গ্রিটিংস বলি। সাধারণ স্বাভাবিক জীবনে যোগাযোগের ক্ষেত্রে আমরা যেসব সামাজিক রীতিনীতি মেনে চলি, তোমরা কি মনে হয় যে সেগুলো ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রেও প্রযোজ্য? অর্থাৎ ডিজিটালি যে যোগাযোগ করি, সেই ক্ষেত্রে কি আমাদের প্রথমে শুভেচ্ছা বিনিময়, এরপর তার সঙ্গে মূল তথ্যের আদান প্রদান, এবং সবার শেষে যে একটা বিদায় নেওয়ার যে রীতি আছে, সেটা কি আমাদের ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রেও কি মানা উচিত? তোমার কি মনে হয়? দেখো, আসো আমরা এরকম একটা কিছু ছকটা পূরণ করি। এখানে যোগাযোগের সাধারণ নীতি যেটা বাস্তব নন ডিজিটাল পদ্ধতি, যেটা আমরা নন ডিজিটাল পদ্ধতিতে করব, আর এটা ডিজিটাল পদ্ধতিতে সেটা প্রয়োগ করা যাবে কিনা সেটা আমরা দেখব। যেমন কারোর সাথে কথা হলে প্রথমে কুশল বিনিময় করা, এটা সাধারণ যোগাযোগ রীতিনীতিতে আমরা ব্যবহার করি। এটা কি ডিজিটালের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য। এখন আমরা খাচ্ছি, এমন সময় বাসায় কেউ কোনো গেস্ট আসলো, তখন আমরা অবশ্যই তাকেও খেতে বলবো, বা আমাদের খাবারটা যেটা খাচ্ছি সেটা তাকে অফার করবো। এটা কি আমরা ডিজিটাল যোগাযোগে করতে পারবো? না, এমনি মজা করে করতে পারি, কিন্তু এটা ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। এরকম আরো অনেক বাস্তবসম্মত আছে, যেমন যারা ডিজিটাল যোগাযোগ করছি তাকে আমি কখনোই বলতে পারবো না আসেন বাসায় বসেন, এটা সম্ভব না। কিন্তু এই যে কিছু সাধারণভাবে কথা শেষ হয়ে যাবার পর বিদায় নেয়া, বা বলা যে ঠিক আছে পরে কথা বলবো, কিংবা ব্যস্ত থাকলে তাকে এক্সকিউজ, তাকে বুঝিয়ে বলা, যাতে সেইখানে একটা যে এই রীতিনীতিগুলো মেনটেন অবশ্যই করতে হবে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রেও। যোগাযোগের সাধারণ রীতিনীতি, এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি সঠিক রীতিনীতি বলতে আমরা কি মিন করছি। যোগাযোগের ক্ষেত্রে রীতিনীতিগুলো অ্যাকচুয়াল ভাবে, লিখিত ভাবে বা প্রচলিত ভাবে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। এক, বয়স অনুযায়ী সবাইকে আপনি তুমি এভাবে সম্বোধন করা উচিত। বলা নেই কোনো, হঠাৎ করে নিজের বড় কাউকে তুমি করে কখনোই বলা উচিত না। ইভেন একটা বয়সের পর সমবয়সী ব্যক্তিদেরকেও আপনি করে বলতে হয়। তবে পরিচিত বা শ্রমিক বলে কাউকে তুই সম্বোধন করা উচিত নয়, এটা সেই ব্যক্তিকে হেয় করা হলো। এতে একটা এটা বলতে পারো এটা একটা কথা বলা একটা ত্রুটি। কারো আচরণে বিরক্ত হলে তার সাথে উচ্চ স্বরে কথা না বলে তাকে বুঝিয়ে বলা উচিত। অর্থাৎ তুমি তাকে বুঝিয়ে বলো, সে যদি উচ্চ স্বরে কথা বলে তাও তুমি তাকে বুঝিয়ে বলো। কারো দুর্বলতা নিয়ে কখনো কথা বলার ক্ষেত্রে মজা করা উচিত। কথা শুরুতে কুশল বিনিময় এবং শেষে ধন্যবাদ ও বিদায় জানানো উচিত। অর্থাৎ কথা শুরুতে যেমন একটা কিছু ফর্মালিটি মেনটেন করে কথা বলা শুরু করা উচিত, এবং কথা শেষ হয়ে যাওয়ার পর সেখানে বিদায় জানানো উচিত, বা ফর্মাল যদি হয় কথাটা, তাহলে সেক্ষেত্রে ধন্যবাদ দিয়ে বিদায় নেওয়া উচিত। 5 নম্বর নিয়ম হচ্ছে, কারোর সাথে কথা বলা শুরু করার আগে তার মনের অবস্থা বোঝা উচিত। সে যদি মানসিক ভাবে প্রস্তুত না থাকে, তাহলে পরে কথা বলার সময় চেয়ে নেওয়া উচিত। অর্থাৎ কেউ যদি খুব তাড়াহুড়োর মধ্যে আছে, তখন তুমি তার সাথে যে কোনো একটা বিষয় জানতে চাও, তাহলে স্বাভাবিকভাবে সে বিরক্ত হবে। কেউ যদি এমন হয় যে সে খুব মন খারাপ অবস্থায় আছে, তুমি তখন যদি তার সাথে একটা হাসি গল্প করতে যাও, তখন সে নিশ্চয়ই রেসপন্স করবে না, সেটা নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে। এই জাতীয় কথা বলার ক্ষেত্রে তাই সে বর্তমানে কোন অবস্থানে আছে, কোন পরিস্থিতিতে আছে, তার মানসিক অবস্থাটা কি, সেটা যদি আমরা ভেবে নিই, তাহলে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সঠিক নিয়মটা পালন করা হবে। ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো আমাদের মেনটেন করতে হবে, যেটা বাস্তবে আমরা না করলেও হবে, কিন্তু ডিজিটাল ক্ষেত্রে কিছু এক্সট্রা ভাবে নিয়ম আছে। যেমন তুমি চাইলেই যে কাউকে যখন তখন আনমন কাউকে ফোন করতে পারো না, তাকে মেসেজ দিতে পারো না, বা প্রয়োজন ছাড়া অযথা একজনকে কল করে কথা বলতে পারো না। এবার দেখো, এবার ফর্মাল নিয়মগুলো আমরা শুনে নিই। 1 নম্বর, ফোনে কথা বলে প্রথমে নিজের পরিচয় দেয়া, যেহেতু ফোনে কথা বলে যদি তোমার আনন্দ কাউকে ফোন করো কোনো প্রয়োজন বিষয়ে, অফিসিয়াল হতে পারে, আনঅফিসিয়াল হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার পরিচয় দেওয়া উচিত। কারণ তোমরা ছোট, অধিকাংশ ক্ষেত্রে তোমরা এমন কাউকে ফোন দিচ্ছো যে তুমি তোমরা অন্যের ফোনকে ব্যবহার করো অধিকাংশ ক্ষেত্রে, তখন সে দেখা যাবে যে সে তাকে মনে করে তোমার সঙ্গে কথা বলা শুরু করবে। তাই উচিত তোমার নিজের পরিচয়টা আগে দিয়ে দেওয়া। এরপর কৌশল বিনিময় করা, গ্রিটিংস বা স্বাভাবিক শুভেচ্ছা বিনিময় সেগুলো করা। আচ্ছা, 3 নম্বর, অল্প বা অপরিচিত কাউকে ভিডিও কল না দেওয়া,
অর্থাৎ ভিডিও কল দেওয়াটা কিন্তু একটা অনুমতির ব্যাপার, সে কখন কোন পরিস্থিতিতে আছে। অডিও কল আমরা যে কোনো সাথে যে কারোর সময় যখন করতে পারে, কিন্তু ভিডিও কল কিন্তু তুমি দিতে বলে তোমার তার পরিস্থিতি বা সে রিসিভ করবে কিনা এটা দেওয়াটা আউট অফ আদব, আদবের বাহিরে পড়ে। নিজের অবস্থান সম্পর্কে মিথ্যে তথ্য না দেওয়া, অর্থাৎ কাউকে বিভ্রান্তি ছড়ায় বা এটা নিজের অবস্থান সম্পর্কে মিথ্যে তথ্য দেওয়াটা একটা প্রতারণার মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে কখনোই কাউকে মিথ্যে তথ্য দেওয়াটা উচিত না, বা আচ্ছা আমি আসছি, পথে আছি, এই কথাগুলো অনেকে এরকম করে বলে, এগুলো একেবারেই উচিত না। সঠিকভাবে তথ্য দাও, তাহলে তোমার অবস্থানটা ভালো থাকে, তুমি গুরুত্ব পাবা। SMS কিংবা ফোনে আগে নিজের পরিচয় দেওয়া। SMS এর ক্ষেত্রেও এই যে আমাদের এই ক্ষেত্রেও এই জিনিসটা আবার চলে আসছে, ওটা কলের ক্ষেত্রে ছিল। SMS বা ফোনেও যদি তুমি অন্য কারো আইডি বা অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করে কথা বলে থাকো, বা নিজের অ্যাকাউন্ট হলেও উচিত তোমার নিজের পরিচয় দিয়ে দেওয়া। যেমন তুমি কোনো শিক্ষককে যদি ফোন দাও, তাহলে সাথে আগেই বলা উচিত যে আসসালামু আলাইকুম, আমি অমুক ক্লাসের আপনার অমুক ছাত্রী বলছি, তাহলে সে বুঝতে পারবে যে কথাটা কে বলছে। কারো ফোন নম্বর তার অনুমতি ছাড়া আরেকজনকে না দেওয়া, অর্থাৎ তুমি যাকে তুমি একজন তোমাকে হয়তো তুমি তার ক্লোজ, তোমাকে সে ফোন নাম্বারটা দিয়েছে, কিন্তু তুমি সে ফোন নাম্বারটা যাকে দিচ্ছ সেই বিষয়টা তার পছন্দ নাও হতে পারে, বা সে সেই ব্যক্তির সাথে কথা বলতে আগ্রহী নাও হতে পারে। তাই সেটা তুমি না জিজ্ঞেস করে কাউকে অন্য ফোন নাম্বার আরেকজনকে কখনোই দেওয়া উচিত। নিজেরা কথা বলার প্রয়োজন হলে নিজেরাই কল দেওয়া, যার কাছে প্রয়োজন তাকে কল দিতে না বলা, অর্থাৎ তোমার যেহেতু প্রয়োজন তাই তুমি নিজ থেকে আগ বাড়িয়ে কল দিবা, তাকে বলা যে আপনি আমাকে কল করেন বা আপনি আমাকে কল ব্যাক করবেন, এই বিষয়টা বিষয়টা ভালো দেখায় না, এটা তোমার চরিত্রের ছোট দিকগুলো তুলে ধরা হয়। এই বিষয়গুলো যদি তুমি যোগাযোগের ক্ষেত্রে বাস্তব যোগাযোগ হোক বা ডিজিটাল যোগাযোগ হোক, এই বিষয়গুলো যদি মেনে চলো, তাহলে এই বিষয়টা এই ধারণাগুলো সঠিক নিয়ম মেনে রীতিনীতিগুলো তোমার জানা থাকবে এবং তুমি সম্মানিত হবে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যোগাযোগ কি, যোগাযোগের স্বাভাবিক রীতিনীতি। আশা রাখি ক্লাসটা থেকে তোমরা উপকৃত হয়েছো। তোমাদের সকলকে ধন্যবাদ।